আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখব যে ইউটিউবে আপনার কমিউনিটি পোস্ট, অনেক ভাইরাল পোস্ট আছে, কমিউনিটি পোস্ট, কমিউনিটির মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইবার অনেক গেইন করা যায় এবং তার মাধ্যমে চ্যানেল গ্রো করা যায় এবং ভিউজ বাড়ানো যায়। তো ডান দিকের একদম লাস্ট অপশনে দেখতে পাচ্ছেন কমিউনিটি নামে একটা ট্যাব, ওটার মধ্যে ক্লিক করলাম। কমিউনিটি ট্যাবের মধ্যে আমরা বিভিন্ন কিছু পোস্ট করতে পারি, ছবি পোস্ট করতে পারি, ভিডিও লিঙ্ক পোস্ট করতে পারি, পোল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। নিচের দিকে তিনটে অপশন দেখতে পারবে, ঠিক আছে। প্রথমে এটা হচ্ছে পোল, দ্বিতীয় হচ্ছে ইমেজ এবং তৃতীয় হচ্ছে অ্যান্সার অপশন। তো আমরা একটা পোল ক্রিয়েট করবো। তো পোল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম অপশনের মধ্যে ক্লিক করতে হবে। প্রথম অপশনের মধ্যে ক্লিক করলাম, দেন এখানে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন যে টেক্সট এবং ইমেজ, এই দুইটা অপশনে আমরা পোল ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রথমে ইমেজটা নিয়ে নেব, ইমেজের মাধ্যমে করব। ইমেজের মধ্যে ক্লিক করলে উপর একটা লেখার অপশন পাবেন এবং নিচে দুইটি অপশন পেয়ে যাবেন। আপনি যদি চান আরও অপশন অ্যাড করতে পারেন। অ্যাড অপশনের মধ্যে ক্লিক করলে আপনি কি করবেন, আরও বেশি অপশন পেয়ে যাবেন। সর্বোচ্চ আপনি এখানে চারটা অপশন আপনি অ্যাড করতে পারবেন, মানে যে কোনো কুইজের ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে। তো আমি দুইটা অপশনই রাখবো, কারণ দুইটি অপশনের মধ্যে আমি একটা পোল ক্রিয়েট করব। তো পোল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই উপরে কিছু লিখে নিতে হবে, যেমন আমি যে বিষয়ে পোলটা ক্রিয়েট করতেছি আমি এখানে লিখলাম যে আপনার প্রিয় কমেডিয়ান কে, ঠিক আছে। এরকম একটা পোস্ট, মানে আমি একটা শিরোনাম দিলাম আর কি। তারপরে অপশন ওয়ান, অপশন টুতে, অপশন ওয়ানে আমার যে প্রথম যে অপশনটা ইমেজ সেটা আমি অ্যাড করে নেব, চার্লি চ্যাপলিনের অপশনটা অ্যাড করে নিলাম। এবং দ্বিতীয় যে অপশনটা সেটার মধ্যে মিস্টার বিনের ছবিটা অ্যাড করে নিলাম। এবং অপশন ওয়ান এবং অপশন টু যেখানে লেখা হয় ওখানে ক্লিক করলেই আপনার লেখার অপশন চলে আসবে, আপনি লিখে দেবেন নামগুলা, আমি যেভাবে লিখে দিছি। তারপরে পোস্টের মধ্যে ক্লিক করবেন। পোস্টের মধ্যে ক্লিক করার পর এটা পোস্ট হয়ে যাবে কমিউনিটি ট্যাবে, এবং আপনার যে সাবস্ক্রাইবার আছে এবং আপনার সাবস্ক্রাইবার ছাড়াও ইউটিউবে এটা কিন্তু রিকমেন্ড করবে নতুন নতুন ভিউয়ার্সদের কাছে, তারা কিন্তু এখানে ভোটিং করতে পারবে, ঠিক আছে। এখানে 0% 0%, এখানে কত পার্সেন্ট ভোট পড়ছে কোন মানে অভিনেতার ক্ষেত্রে, তো সেখানে আপনি দেখতে পারবেন। এবং লাইক ডিসলাইক, সর্বমোট ভোট, কমেন্ট সব কিছু এখানে দেখতে পারবেন।